মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি যখন মাকে বলতো যে ও বাবা বাবা ও বাবা তুমি এমন করে কেন বলছো, এমন করে বলতে বাবা বলতো আমার কথা যখন তোমার মনে পড়বে তখন তুমি আকাশের দিকে তাকাবে, আকাশের দিকে তাকাই দেখবে এটা অনেক বড় তারা জ্বল জ্বল করছে। তুমি ভাববে ওই তারাটা আমি। তখন তুমি আমাকে ডাকবে, আমি তোমার কাছে আসব। কে মা বলতো না বাবা আমাকে বলতো না বলো? হ্যাঁ 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 বলতে বলতে বউকে দু চোখকে দেখতে পারতো না, মেয়েকে ভারী ভালোবাসত। না শুধু মেয়ে বলছি কেন, ছেলে মেয়ে তার পেরান ছিল একেবারে। তবে আমাকে ভালোবাসতো নে বাসতো নে, কিন্তু শেষের দিক থেকে উনি পাল্টে গেল জানো তো। ও বৌমা, ওই সারা জীবন আমার উপর যত নিগ্রহ করেছে, যত অত্যাচার আমাকে করেছিল, শেষকালে যেন সব সব মিটিয়ে দিলে। এমন নির্ভর হয়ে পড়লে আমার উপর যে আমাকে ছাড়া তার চলতো না, এই আর কি। তাই জন্যে আমি আমার বাবার নিন্দা সহ্য করতে পারি নে। আমার বাবা আমার কাছে খুব ভালো মানুষ ছিল। তুই জানিস এমন এখনো আমি মাঝে মধ্যে ছাদে যাই, ছাদে গিয়ে যখন বড় তারাতে দেখি তখন ও বাবা ও বাবা বল চিৎকার করি আমি। তখন আমাকে মনে বলতো আমার বাবা আমাকে ডাকে সহায়তা দিয়েছে, আমার বাবা বাবা আমার কাছে শুনতে পাচ্ছে। আমি জানি না পাচ্ছে কি পাচ্ছে না, কিন্তু আমার মনে হয় আমার বাবা আমার কাছে শিশু শুনতে পাচ্ছে, আমার কথা শুনতে পাচ্ছে। অন্তর থেকে যদি বাবাকে ডাকো বাবা নিশ্চয়ই সাড়া দেবে গো পুতুলদি, বাবা শুনতেও পায় জানো তো। এই যে দেখো তুমি এত ভালো গান গাও, তার মধ্যেও কিন্তু তোমার বাবা আছে। এই যে তুমি আমাকে এত ভালোবাসো, এর মধ্যেও তোমার বাবা আছে। আর এই যে মাকে তুমি সবসময় বুড়ি বুড়ি বলো, রাগ করো, মুখ ঝুক করো, কিন্তু তারপর মা ছাড়া তো তোমার চলেও না, সেখানেও তোমার বাবা আছে। এই যে তুমি তোমার ভাইদের ওপর এত রাগারাগি করো, অশান্তি করলে তুমি তো রেগে যাও, তার মধ্যেও তোমার বাবা আছে। একটা কথা মনে রেখো, তুমি যা করছো সেই সব তোমার বাবা তোমাকে শিখিয়ে দিচ্ছে। বাবা মার আশীর্বাদ তো কখনো বৃথা যায় না, বুঝেছো? ও মা কি হলো বলো দেখি, আমার এই মাঝে মাঝে আমার এখন ছোটটি হয়ে যেতে ইচ্ছে করে গো। কেন বলো দেখি, ওই যে যখন বাবাকে স্বপ্নে দেখি না, তখন কিরম মনে হয় যে আমি আমি যেন আবার সেই বাবার সেই ছোট্ট মধুটি হয়ে গেছি, আর বাবার হাতটা ধরে ছুটতে ছুটতে বিন্নিধানের মাঠ পেরিয়ে সেইখানে যেখানে ওই পানসি নৌকো বাঁধা থাকে গো, সেই নৌকোয় উঠে বাবা আমাকে ওই নদীর ওপারে মেলা দেখাতে নিয়ে যেতে। কত রকমের মেলা, রাসের মেলা, যাত্রা পালা হতো শোনাতে নিয়ে যেতে। আর আমি, বাবা তো বড় মানুষ, আগে আগে চলতেন, আর আমি তার সঙ্গে পাল্লা দিতে পারতুম না। আমি লাফিয়ে 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 তাকে ধরার, তার সঙ্গে সঙ্গে সমান তালে হাঁটার চেষ্টা করতাম। ছবিখানা কেমন একটা অক্ষয় হয়ে আছে আমার মনে। আমার মাঝে মাঝে মনে হয় ওই স্বপ্ন দেখলে যে আমার বাবার হাতটা ধরে ছুটে ছুটে সেই ছোট্ট মধুটি হয়ে বিন্নিধানের মাঠের উপর দিয়ে পেরিয়ে যায়। মনে হয় বলি ও বাবা তোমাকে আমার বাবা বলে বাড়ি ডাকতে ইচ্ছে করছে গো বাবা।
আমি তোমাকে বাবা বলে ডাকতে চাই। বলে জানো বাবা, তোমার কুকুর সকলের কাছে এখন বড় হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, কিন্তু তোমার কাছে তোমার কুকুর ঠিক তেমনই আছে। বলবো আমি, জানতে চাইবো যে তুমি তোমার কুকুর হাত ধরে আবার সেই বিন্নিধানের মাঠ পেরোবে কিনে বলো, আবার সেই পানসি চড়ে নদী পেরোবে কিনে বলো, আমাকে যাত্রা দেখাতে নিয়ে যাবে কিনে বলো, পুতুল কিনে দেবে কিনে বলো, বলো না বাবা, বলো বলো। আমরা তো শহরে থেকেছি, এই পূজোর সময় বাবা আমাকে সঙ্গে করে নিয়ে যেত জানো তো, জামা কিনতে, জুতোর দোকানে। আর এই যখন নতুন ক্লাসে উঠতাম, বুকলিস যখন বেরোতো, বাবা আমাকে সঙ্গে করে নিয়ে যেত বইয়ের দোকানে। আর ওই বইয়ের দোকানের পাশেই না একটা মিষ্টির দোকান ছিল, সেখান থেকে আমাকে রসগোল্লা কিনে দিত, আমি আর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে রসগোল্লা খেতাম। বাবার হাত ধরে যেন কত ঠাকুর দেখেছি। তবে হ্যাঁ, বাড়িতে এসে কাজ ছিল, কিন্তু ওই কি কি ঠাকুর দেখেছি, কোথায় কটা ঠাকুর দেখেছি সব লিস্ট তৈরি করে রাখতাম। বাবা তারপর আমাকে নিয়ে বসতো, আমাকে জিজ্ঞেস করতো, বলতো মা ওই ঠাকুরের মুখটা কেমন ছিল, বলতো তুমি কটা ঠাকুর দেখলে, সব হিসেব করে রাখতাম, বাবা জিজ্ঞেস করতো আর বাবাকে বলতাম। আর আমার বাবা কি করতে জানি, আমি তো খুব জায়গাতে ভালোবাসি, তো এমন ভালোবাসি, আমার বাবা না এতগুলোকে গজে নিয়ে আসতো আমার জন্য, এতগুলো গজা নিয়ে এসে বলতো, এম্মা এদিকে এদিকে এই নে গজা গজা খা, চুপচুপি খেয়ে নে, আমি তোকে এরাও চারটে করে গজা দেবো, হ্যাঁ তোর মা তোর দেখলে তখন বকে বকে করবে, তোকে লুকিয়ে লুকিয়ে গজা দেবো, দেখাবি হ্যাঁ। এখন তো বাবা চলে গেছে, আমাকে কেউ গজাও খাওয়ায়নি। এ আবার কি এমন ব্যাপার বলো তো, সামান্য তো গজা এর জন্য কাঁদতে আছে। সামান্য গজা না, ওটা ওটা সামান্য নয়, ওই গজাটার মধ্যে না আমার বাবার হাত ছিল, আমার বাবা হাতে ছোঁয়া ছিল গজাটার মধ্যে, ওই গজাটা আমার কাছে অনেক প্রিয়। ঠিক বলেছো পুতুল দি, একদম ঠিক বলেছো, আমি ভুল বলে ফেলেছি জানো তো। সত্যি গো, বাবার কিনে দেবো একটা ছোট নকুল দানা হোক, বাতাসা হোক, গুজিয়া হোক, সেটাই অনেক বড়, কারণ ওটা যে বাবার কিনে দেওয়া, বাবার দেওয়া, তুমি ঠিক বলেছো, আর কখন এমন ভুল হবে না। ও বৌমা কাঁদে নে, অত কান্তি হয় নে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।